हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, आज के खूब इजी प्रसेसे छोलार डाल बनिए देखाबो और एर टेस्टटाओ असाधारण है। तो तार जोन्नो दुटो काँचा लंका, एक चामच आदा कुचि, एक चामच रसुन कुचि, एकटा किऊब मतन बाटार और नून, एक चामच हलुद, एक चामच चीनी, एक चामच कालो जिरे दो चामच और आलू केटे नहीं छोलार डाल सीटे दिए नहीं देव हे एक तेजपाता और एक शुकनो लंका केटे। तो प्रथम कड़ाते तेल दिए नहीं तेले ते कालो जिरेटा दिए दीची। एवे देव हे शुकनो लंका और तेजपाता। एबार देव काँचा लंका। এবার রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেব। এটা ভীষণ ইজি, চটপট করে বানিয়ে নেওয়া যায়। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। আমি আদাটা রসুনটা বেশি ভাজবো না, এতে স্মেলটা চলে যাবে। স্মেলটা কিছু থাকলে ভালো লাগবে এটার মধ্যে। এটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে অন্যরকমভাবে বানাচ্ছি। এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুটা একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না আমি। এটা পুরো একটু অন্যরকম হবে রেসিপিটা। আমি প্রথমে কালো জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি, দেওয়ার পর কাঁচা লঙ্কাটা দিয়েছি আর তারপরে আদা আর রসুনটা একটু দিয়ে সামান্য একটু নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলুর মধ্যে এক চামচ চিনি, এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে এটাকে আর একটু ভালো করে ভেজে নেব। নুন চিনি হলুদ, নুন চিনি হলুদ দিলাম আর নুন বা চিনি আর লঙ্কাগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এটাতে আপনারা চাইলে মিরচি পাউডারও ইউজ করতে পারেন, কিন্তু আমি মিরচি পাউডার দেবো না, যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য। আর নামানোর আগে আমি বাটারটা দেব। তো আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দেব। আমি ডালটা একদম গলিয়ে নিয়েছি। আমি প্রথমেই বলেছি যে এই রেসিপিটা পুরো একটু অন্যরকম হবে। এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব, পুরো ঘেঁটে দেব এটার সাথে। দেখুন, এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি জল অ্যাড করে দেব। জলটা না এতে একটু বেশি লাগবে। দেখো, এটা হয়ে গেছে। একটু পাতলাই করেছি আমি, এটা এরকমভাবে খেতে ভালো লাগে। এবার আমি বাটারটা দিয়ে দেব। আর একটু ধনে পাতা দিয়ে দেব। ব্যাস, এবার রেডি। এবার মিনিট দুইয়ের মতন ঢাকা দিয়ে দেবো, তাহলে পুরোপুরি রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও।